I am auto GPA-5. মাসপিকার এটি আজকে শুধু আমার গল্প না এটি আজকে আপনার দেশে এই সরকারের এই সিদ্ধান্তের কারণে 14 লাখ শিক্ষার্থীর প্রত্যেকটি শিক্ষার্থীর গল্প যাদেরকে রাস্তায় গেলে ডাকা হয় এই অটোপাস যাদেরকে আপনি অটোপাসের রেজাল্ট দেওয়ার পরে তারা তাদের আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে জানানোর পরে আমি GPA-5 পেয়েছি তুমি এই অটোপাসের GPA-5 এর রেজাল্ট জানাতে আবার ফোন দিয়েছো এরকম একটি উত্তর শুনতে হয় মাসপিকার ভিকারুননেসা নুন কলেজের শিক্ষার্থী সামিনা নূর বিডি নিউজ 24 কে জানিয়েছেন যে এই খাটি হয়ে গেলে হয়তো এই অটোপাসের তকমাটি থাকতো না কিন্তু এখন সবাই বলবে ও তুমি তো অটোপাস মাসপিকার এরকম একটি মানসিক চাপের মধ্য দিয়ে যখন আপনি এই 14 লাখ শিক্ষার্থীকে সারা জীবনের জন্য ঠেলে দিচ্ছেন সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনি বলতে পারেন যে আপনার শিক্ষা জীবনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেছে মাসপিকার আমরা গত পরিসংখ্যান থেকে দেখতে পাই যে গতবার গত বছর GPA-5 পেয়েছিল মাত্র 47,286 জন কিন্তু এই বছর সেই GPA-5 এর সংখ্যা দাঁড়ায় 161,807 জন মাসপিকার অর্থাৎ 1 লাখ শিক্ষার্থী 1 লাখের অধিক শিক্ষার্থী বেশি GPA-5 পেয়েছে অর্থাৎ আপনার বুঝতে হবে যে এই পদ্ধতিতে আপনি 1 লাখ শিক্ষার্থীকে হারে আপনি বেশি GPA-5 দিয়ে দিয়েছেন যেটা আপনার মেধাবী শিক্ষার্থীদের প্রতি অন্যায় মাসপিকার সেই সকল শিক্ষার্থীর কথা চিন্তা করেন যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করেছিল সেই সকল শিক্ষার্থীকে কিভাবে আপনি বিজ্ঞান বিভাগের সার্টিফিকেট দিয়ে মাসপিকার বিকল্প সিদ্ধান্তগুলো কি ছিল আমার বিরোধী দলীয় নেতা আপনাকে দেখিয়ে গেছে কিভাবে অফলাইন পদ্ধতিতে শিক্ষা নেওয়া পরীক্ষা নেওয়া সম্ভব ছিল মাসপিকার আমি আপনাকে এখন দেখাবো কিভাবে অনলাইন পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া সম্ভব ছিল মাসপিকার আজকে সরকারি দল অনেক জোর গলায় দাবি করে 2021 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে যাওয়ার কথা মাসপিকার তাহলে আজকে কোথায় ডিজিটাল বাংলাদেশ আমরা কেন অনলাইন পরীক্ষা নিতে পারছি না আজকে সারা বিশ্বে জিআরই আইএলটিএস এড এক্সেলের মতো পরীক্ষাগুলো মাসপিকার হচ্ছে এই পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে সম্ভব হচ্ছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আইইউটি এমআইএসটি এর মতো বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে নিতে পারছে মাসপিকার তাহলে কেন এইচএসসি মতো এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা জীবনের পরীক্ষা আমরা কেন নিতে পারবো না অনলাইনের মাধ্যমে আজকে বুঝতে হবে যে ইউএসএ পরীক্ষা নিচ্ছে না তার মানে তারা পরীক্ষা নেবে না এরকম না তারা এক বছর তাদের শিক্ষাবর্ষ পিছিয়ে আছে এবং নেদারল্যান্ডে যারা পরীক্ষা নিয়েছে তাদেরকে যে আমাদেরকে ফলো করে আগাতে হবে বা সেই পদ্ধতিটাই আমাদের গ্রহণ করতে হবে কেন আমাদের মন্ত্রণালয় এর চেয়ে ভালো পরিকল্পনা নিতে পারে না এই 14 লাখের শিক্ষার্থীদের জন্য আরো ভালো পরিকল্পনা নিতে পারে না মাসপিকার ইউজিসি আজকে আপনার 8000 টাকা করে হচ্ছে 41,000 শিক্ষার্থীকে আপনার মোবাইল কেনার জন্য বিনা সুদে ঋণ দিচ্ছে মাসপিকার এই ঋণ দিয়ে গ্রামে গ্রামে আইসিটি সেন্টার রয়েছে মাসপিকার তাহলেও কেন আপনার অনলাইনে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা সম্ভব হয়নি তাহলেও কেন আপনি এই পরীক্ষাটি এইচএসসি পরীক্ষার্থীটি এই পরীক্ষাটি এই বয়সে দিতে পারেনি মাসপিকার তারা অনেক জোরে জোরে জোর গলায় চিল্লা বলে গিয়েছেন যে হচ্ছে কি আমাদের আজকে করোনা সংক্রমণ বাড়তো মাসপিকার আজকে তারা শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে পেরেছে মাসপিকার তারা যদি একটু ভালোভাবে রক্ষা দেখতে পারে তাহলে তারা দেখবে যে আজকে আসলে কোনো শিক্ষার্থী ঘরে বসে নেই মাসপিকার আপনি বেশি দূরে যেতে হবে না আপনি নিউ মার্কেট এলাকায় যেয়ে দেখেন আপনি সেখানে দাঁড়াতে পারবেন না মাসপিকার আজকে আপনার বইমেলা সামনে মার্চ মাসে খুলবে সেই বইমেলায় আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আড্ডা দিবে মাসপিকার মাসপিকার আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে মার্চ মাস থেকে মাঠে খেলা দেখার জন্য দর্শক নিতে যাচ্ছে মাসপিকার সেই সকল জায়গায় আজকে করোনা সংক্রমণ আসে না আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিক্ষার্থীকে 2 ফিট করে শারীরিকভাবে দূরত্ব নির্ধারণ করে আমরা যদি তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তাদেরকে ওভাবে পরীক্ষা নিতে পারতাম সেটি খুবই তাদের জন্য ভালো ফলাফল হতো মাসপিকার এই 1 লাখ শিক্ষার্থী যারা অতিরিক্ত GPA-5 পেয়েছে এদেরকে যখন আপনি ভার্সিটির ভর্তি পরীক্ষায় নিয়ে যাবেন এই 1 লাখ শিক্ষার্থী মুখ থুবড়ে পড়বে মাসপিকার একটু সময় চেয়ে নিচ্ছি মাসপিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে এইরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিচ্ছেন না এ কারণে আজকে বাংলাদেশ তার শিক্ষা জীবনে 1 বছর পিছিয়ে গেছে সুতরাং আমরা বিশ্বাস করি এটি 1971 সালে যুদ্ধাবস্থা নয় যে আপনার একটি সিদ্ধান্তের দুর্বলতার কারণে এরকম একটি সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ মাসপিকার